রূপহীর ব্লক কংগ্রেসের কার্যালয়ত রূপহীর বিধায়ক নুরুল হুদার সংবাদ পেল। নুরুল হুদায় এজাহার দাখিল করিলে আমিনুল ইসলামের বিরুদ্ধে। রূপহী থানাত দাখিল করিলে এজাহার। মই আমিনুল ইসলাম ডাঙরে প্রত্যাহ্বান জানাইছো যে মই মুখ্যমন্ত্রীক দিয়া হিসাব প্রকাশ করক, প্রমাণ দিয়ক, মই কোট দিছিল। গতি সেইকাৰণে মই তেওঁৰ ওপৰত এখন এফআইআর দাখিল করেছো, এটা মই দি আহিছো। ডুবুরি থানাত মই এখন এজাহার দাখিল করেছো, রিসিভ করে রাখিছে, এইটো মোৰ এজাহার। এআইডিএফৰ বিধায়ক তথা নগাঁও লোকসভা সমষ্টিৰ প্ৰাৰ্থী আমিনুল ইসলামে সামাজিক মাধ্যমত নুরুল হুদার বিরুদ্ধে অপপ্রচার চলার অভিযোগ উত্থাপন করেছে। আনকি নুরুল হুদায় মুখ্যমন্ত্রীক লগ ধরে বিজেপির প্রার্থী সুরেশ বরা জয়ী হব বলে উল্লেখ করার কথা চর্চা হয়েছে। দিগ সমষ্টির বিধায়ক আমিনুল ইসলামে ফেসবুকত লিখিলে যে রূপিয়াহাট সমষ্টির বিধায়ক নুরুল হুদায় কালি মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার হাতত একটা হিসাব জমা দিয়া বলে খবর পাইছো। হিসাব করে বিজেপি প্রার্থী সুরেশ বরা 6,22,000 ভোট পাই জিকে বলে দেখাইছে। এইটো সম্পূর্ণ মোক রাজনৈতিকভাবে মানুষের চকুত হাই প্রতিপন্ন করার কারণে একটা ষড়যন্ত্র রচনা করেছে, আর ষড়যন্ত্র রচনার মূল নায়কজন আমার সাংসদের প্রার্থী এআইডিএফ দলের সাংসদ প্রার্থী আমিনুল ইসলাম। আনকি বহুখিনি বিস্ফোরণ ঘটায় নুরুল হুদাই কলে এআইডিএফ দলটো এদিন নিঃশেষ হয়ে যাব। বিজেপির পর এটা রাইজে পরিত্রাণ বিচারি কংগ্রেসের পক্ষ ভোট দিয়া বলে দাবি করলে নুরুল হুদায়। আমিনুল ইসলাম আর এআইডিএফ দল রাজনীতির পর চির বিদায় লওয়ার পথত বিজেপির যে পরিবর্তনের ডো আসে সেই পরিবর্তনের পর এটা পরিত্রাণটহে বিচারিছে, আর পরিত্রাণ বিচারি মানুষে কংগ্রেসত আশ্রয় রয়েছে, কংগ্রেসক ভোট দিছে। আমি ভবাতকৈ বেশি ভোট আমি পাই আছো, গতি অহা 4 তারিখে অপেক্ষা করক, অসমত কংগ্রেসে ভাল ফলাফল দেখাব। নগাঁওর নীলোৎপল বৰা, নিউজ 18, নর্থ ইষ্ট।